বেলুড় মঠে সনাতন পদ্ধতিতে প্রতি বছরের মতো আজও অনুষ্ঠিত হলো অষ্টমী পুজো। গতবারের মতো এবারেও সরকারি বিধিনিষেধ থাকায় সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ। দূরদর্শনের পর্দায় বেলুড় মঠের অষ্টমী পুজোর কিছু ঝলক। বেলুড় মঠ, তাতে শারদীয়া দুর্গোৎসবের অষ্টমী তিথি বিহিত যে পূজা, সেইটি চলেছে। আজ ভোর থেকে আরম্ভ হয়েছে দেবীর মঙ্গল আরতির মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির পরেই মহাদেবীর মঙ্গল আরতি। দেবীর মঙ্গল আরতি থেকে আরম্ভ হয়েছে অষ্টমী পূজার নানা অঙ্গ। চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি গঙ্গণিশায় নমঃ। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মন্দার মকরন্দ কণারুণাহ বিঘ্নং হরন্তু হি রম্বচরণাম্বুজরে নভঃ। ঈকদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশকরং দেবং হি রম্বং প্রণমাম্যহম্। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। শিবপূজা, এতে গন্ধং নমঃ শিবায় নমঃ। স্নান, ওং ত্র্যম্বকং জয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাত মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। চালচিত্রের উপর স্নানীয়তকম চিত্রিত রয়েছেন শিবায় নমঃ। মঠের চিত্রসজ্জাতে উপস্থিত শিব বাণেশ্বর রূপে তিনি পূজা গ্রহণ করেন। আবার দেবীর পরিবার ভুক্ত হয়েও পৃথক ভাবে তাঁর পূজার ব্যবস্থা। যজ্ঞেশ্বর নারায়ণ শালগ্রাম শিলারূপে দুর্গা মণ্ডপে তিনি উপস্থিত থাকেন। বাণেশ্বরায় নরকার্ণবতারুণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর। এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং কালিয়াদি দশমহাবিদ্যাভ্যো নমঃ। এতে পরিবারের মৎস্যাদি দশাবতারেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। বিভিন্ন দেবতা, পুষ্পে ওং সর্বাভ্যো দেবীভ্যো নমঃ। তার মধ্যে এতে গন্ধপুষ্পে ওং সিংহ মহিষাসুর রয়েছেন। এতে গন্ধপুষ্পে ওং দেবীর তিথিভ্যো ব্যাপকতা। এতে গন্ধপুষ্পে ওং কৃষ্ণপক্ষায় নমঃ। এতে পরিবার দেখলে নমঃ স্পষ্ট হয়ে যায়। ওং অমাবস্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং পূর্ণিমায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং কুলদেবতায় নমঃ।